बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आशा करि खूब भालो आछेन आमी आलहामदुलिल्लाह भालो आछि आज के आमी बीफ कोरमा बनाइछि बीफ कोरमा किभाबे बनानो हुइछे आसेन देखि बीफ कोरमा बनानोर जन्नो बीफ निछि आमी 1 केजि दई 200 ग्राम प्याज 1 बाटी आदा लसुन बाटा निसी 1 टेबिल स्पून दुईटा तेजपाता छोटी इलायची दालचीनी लवंग लवण परिमाण मतो निब जीरा 1.5 चा चम्मच लाल मिर्च गुड़ा 1.5 चा चम्मच और गरम मसाला 1 चा चम्मच निब ऑयल परिमाण मतो सबाई आगे आमी प्याज के ब्राउन करब कोरमा बनानोर जन्नो आमी ऑयल দিয়ে দিতেছি একটা প্যানে পেঁয়াজ ফ্রাই করার জন্য অয়েল আমার দেওয়া হয়ে গেছে এখন একটু অয়েল গরম হয়ে যায় ভালো মতো তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব অয়েল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ যেটা কুচি করে রেখেছি এক বাটি এটা আমি দিয়ে দিতেছি পেঁয়াজ ব্রাউন করার জন্য দিয়ে দিতেছি পেঁয়াজ ব্রাউন হয়ে যায় তারপরে আমি পেঁয়াজকে উঠিয়ে নেব प्याज ब्राउन करा हुए गए से बना में प्याज के ये कम करें हुए प्याज ब्राउन करे एक कप लेते चुनें सी प्याज ब्राउन जो ऑयले कर चलो ऑयले भी तोरे आमी अखों तेज पाता इटा जी दिसी दालचीनी छोटी इलायची লবঙ্গ দিয়ে দিতেছি মাংস দিয়ে দিব মাংস সাথে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার মাংসকে তার সাথে ভালো করে মিক্স করে দিব মাংস ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ মাংসকে এরকম তেল উপরে রেখে দিব মাংসকে কিছুক্ষণ আমি একটু অয়েলে রান্না করছি এবার আমি আদা লসুন বাটা দিয়ে দিতেছি দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে দিব এবার আমি শুকনো মশলা দিয়ে দিব লাল মরিচ গুঁড়া 1.5 চা চামচ দিব গরম মশলা জিরা গুঁড়া 1 চা চামচ লবণ এবার সবগুলোকে ভালো করে মিক্স করে দিব মিক্স করে দিব শুকনো মশলাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ যেটা ব্রাউন করে রেখেছি এটা আমি দই সাথে ব্লেন্ডার করে দিব ব্লেন্ডার করার পরে আমি এই ভিতরে মিক্স করে দিব মাংসের সাথে আমি ব্লেন্ডার করব সবাই আগে দই দিয়ে ফেলছি আমি ব্লেন্ডার জগে সব দই দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ যেটা ব্রাউন করে রেখেছি ওটাও আমি সবগুলো পেঁয়াজ দিয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্লেন্ডার জগে ঢাকনি লাগায় ব্লেন্ডার করে দিব ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে বের করে ফেলি তারপর ব্লেন্ডার থেকে বের করে ফেলতেছি পেস্ট যেটা রেডি করছি এবার আমি দই আর পেঁয়াজের যে পেস্ট বানাইছি আমি ব্লেন্ডার করে এটা আমি মাংস তাতে অ্যাড করে দিতেছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার মিক্স করে দিব
মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটু কষাইতে জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ হয়ে গেছে, এবার মাংস সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মাংস সিদ্ধ করার জন্য একটু পানি দিব, 1.5 গ্লাস পানি দিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু মিক্স করে দিই। এবার আমি মিক্স করে দিচ্ছি, আর আধা ঘন্টা আমি ঢেকে রাখবো মাংস সিদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি চেক করব মাংস সিদ্ধ হয়েছে নিশ্চয়। চেক করি, এবার মাংস চেক করে দিতে হবে। মাংস এখনও ভালো মতো সিদ্ধ হয়নি, এবার আর কিছু সময় লাগবে। এবার আমি একটু বাদাম দিয়ে দিব সাথে সাথে আমি একটু বাদাম দিতেছি। বাদাম দেওয়ার পরে আমি মিক্স করে দিব। এবার আমি হাফ চা চামচ একটু রানির জন্য হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, এবার আমি মাংসকে ভালো মতো সিদ্ধ করার জন্য আর কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি চেক করব। মাশাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে। এবার চেক করব মাংস সিদ্ধ হয়েছে। ভালোই মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বিফ কোরমা। এবার আমি ঢেকনি ঢেকে ফ্লেম অফ করে ঘরে নিয়ে যাই, আর একটা ডিশে আমি ডিশ আউট করে ফেলি বিফ কোরমা। বিফ কোরমা আমার রেডি হয়ে গেছে, আমি একটা ডিশে ডিশ আউট করে ফেলছি। মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে, আশা করি খেতে খুব মজা হবে। এবার আমরা সবাই খাবো। এবার আমরা সবাই খেতে আসে পড়ছি। বিফ কোরমা সাথে পোলাও আর জর্দা রান্না হয়েছে। আফরিনকে একটু উঠাই দেন তো, মাশাল্লাহ জর্দা দেখতে ভালোই লাগতেছে। আফরিন প্লেট আগে পড়াও, বাবা তোমাকে দিয়ে দে। আর তোমার কোন পিস মাংস লাগবে বাবাকে দেখাই দাও, বাবা তোমাকে উঠাই দিয়ে দেবে। জাহিন তুমিও প্লেট দিয়ে দাও মামাকে। এক ডিশ বলতেছে আপনি মাংসের সারা দিয়ে খাইছেন, দিয়ে দেন তো ওঠা শোষানো। জাহিনকে একটু কোরমাও দিয়ে দাও। জাহিন ও আফরিন বিসমিল্লা বলে শুরু করো। আফরিন জাহিনকে শোষা দিতেছে। এবার আপনি বাবা আপনি দেখে খায় কেমন হয়েছে? হ্যাঁ আমিও নিচ্ছি, দেখতে খুব ভালো লাগতেছে, খেতেও খুব মজা লাগবে ইনশাল্লাহ। এবার খেয়ে দেখে তারপরে বলবেন। ভালো হয়েছে, স্বাদ ভালো হয়েছে, ওকে খাইয়ে। থ্যাংক ইউ। কেমন লাগছে আপনি? তোমার হাতে বিফ কোরমা আমাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। বসে যাও। বসবো তোমাদের সাথে। এটা কিন্তু পাকিস্তানি স্টাইলে আমি কোরমা বানাইছি, আমাদের ঘরে বেশিরভাগ এরকমই বানাই। এবার সবাই সাথে আমিও খেতে বসে গেছি। রুটি সাথেও কিন্তু ভালো লাগবে। আমরা এখন পোলাও সাথে খেতেছি। বিসমিল্লাহ, মাশাল্লাহ মাংসই ভালোই সফট হয়েছে। অনেক মজা। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও আজকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।